আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আপনাদের যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা আপনাদের সকলেরই জানা উচিত। আজকে কথা বলবো ওয়ারেন্ট কাকে বলে, ওয়ারেন্ট কেন হয়, এবং ওয়ারেন্ট যদি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন। সুতরাং আপনাদের এই বিষয়টা জানা দরকার, এবং কি এই বিষয়টা জানলে আপনারা প্রথম থেকে প্রস্তুতি নিতে পারবেন। আপনাদের হয়তো বা কখনো বা এইসব জিনিস ফেস করতে হতে পারে, বা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই ওয়ারেন্ট বিষয়টা নিয়ে অনেক জটিলতা ফেস করতে হতে পারে। যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝেই যাবেন যে এখন আমার কি করতে হবে, আগে থেকেই পদক্ষেপ নিতে পারবেন। সুতরাং ওয়ারেন্ট কখন হয় সেই বিষয়টা আপনাদের জানা উচিত। মনে করেন যে আপনার নামে একটি কেস আছে, আপনি জামিনে আছেন, এবং আপনাকে প্রতি একটা ডেটে হাজিরা দিতে হবে, আদালতে যেয়ে হাজিরা দিতে হবে। সেই ডেটে যদি আপনি হাজিরা না দিতে পারেন তাহলে আপনার নামে ওয়ারেন্ট বের হবে, এবং ওয়ারেন্ট যদি আপনার নামে বের হয় তাহলে সেটার অর্থ হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন পুলিশ আপনাকে খুঁজে বের করবে, খুঁজে বের করে আপনাকে আদালতে নিবে, এবং আদালতে নেওয়ার পরে সেখান থেকে যদি আপনি ছুটতে না পারেন, সেখান থেকে যদি আপনি একটা প্রসেসের মাধ্যমে জামিন না নিতে পারেন তাহলে আপনাকে জেলে কাস্টডি করবে। সুতরাং এই হাজিরাটা আপনাদের অবশ্যই দিতে হবে, এবং আপনি যদি হাজিরা মিস করেন তাহলে কি করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিব। কিছু কিছু কেসের ক্ষেত্রে দেখা যায় যে 3 হাজিরা যদি মিস হয়ে যায় তাহলে তাদের নামে ওয়ারেন্ট বের হয়, আবার কিছুতে দেখা যায় একটা হাজিরা মিস হলেই ওয়ারেন্ট বের হয়ে যায়। আপনার কেসটা কোন বিষয়ে, আপনি কোন বিষয়ে ফেঁসে আছেন সেই বিষয়টা আগে জানতে হবে, এবং কি আপনার নামে যদি হয়তোবা ভুলভাবে ভুল আপনি কোনো এক মিসকমিউনিকেশনের কারণে আপনি হাজিরাটা দিতে পারেন নেই তখন আপনি কি করবেন সেই জিনিসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, বের হওয়ার পরে আপনি যাবেন, যদি হাজিরা মিস করেছেন হাজিরা মিস করার কারণ এবং কি কি কারণে সেগুলো আদালতে যে বলবেন, এবং নেক্সট হাজিরার ডেট কবে সেগুলো আপনি জেনে আসবেন। আপনি বলবেন যে আমি উপস্থিত আছি, আমি কোথাও যাই নেই, আমার এই প্রবলেম ছিল সেজন্য আসতে পারি নেই, এরকম একটা আবেদন করে রাখবেন আগে থেকেই, তাহলে আপনি জটিলতায় কম ভুগবেন। সুতরাং আপনার নামে যদি ওয়ারেন্ট বের হয়ে যায় আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, পুলিশ ধরে নিয়ে যেয়ে আপনাকে জেলে কাস্টডি করে দিবে। এখন যখন আপনাকে পুলিশ ধরে নিয়ে যায় আপনার তো ছুটতে হবে, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনাকে যে যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আদালতে থাকবেন সেই সময়ের মধ্যে আপনার আশেপাশে যারা থাকবে সেই সময়ের মধ্যে আপনি একজন উকিল ধরবেন, একজন লয়ার ধরবেন, লয়ার ধরে সেখানে তাৎক্ষণিক লয়ার আপনার জামিন মঞ্জুর করবে, এবং সেই সময়টা হচ্ছে বিকেল 4টার মধ্যে করতে হবে। যদি বিকেল 4টা ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনি জেলের মধ্যে ঢুকে যাবেন। আপনার 4টার সময় হচ্ছে আপনার হচ্ছে নাম কাউন্ট করে যে কারা কারা ঢুকবে সেই লিস্ট তারা বানাতে থাকে। সুতরাং সেই লিস্ট বানানোর আগেই আপনার ছুটে যেতে হবে সেখান থেকে, লয়ারের মাধ্যমে আপনার সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি না পারেন তাহলে কিন্তু আপনি আরও বড় ঝামেলায় ফেঁসে যাবেন, আপনার জেলে কাস্টডি হয়ে যাবে। সুতরাং আপনারা কখনোই কখনোই যদি আপনাদের নামে কোনো হাজিরা থাকে তাহলে কখনোই সেই জিনিসটা আপনি মিস করবেন না, মিস করলেই হচ্ছে ঝামেলা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যত ধরনের কাজ থাকুক আপনি সেই জিনিসগুলো বাদ দিয়ে হাজিরা দিতে অবশ্যই যাবেন। কারণ হচ্ছে হাজিরা আপনাকে রাষ্ট্রের এমন একটা ব্যাপার, হাজিরা আপনাকে দিতেই হবে। এটা হচ্ছে আদালত আপনাকে ডেকেছে, আদালত আপনার উপস্থিতি চায়, আপনি পালিয়ে গিয়েছেন না আপনার কি অবস্থা সেগুলো জানার জন্য আদালত আপনার উপস্থিতি চায়। এখন আপনি যদি না যান তাহলে সেটা হচ্ছে আদালতকে অবমাননা করা। সেই বিষয়ে আপনাকে পুলিশকে ইনফর্ম করে পুলিশকে অর্ডার দেয় যে তার নামে ওয়ারেন্ট বের হয়েছে, তাকে ধরে নিয়ে আসো। সেজন্যই পুলিশ যে ধরে নিয়ে আসে, পুলিশের এখানে করার কিছু নেই, পুলিশে যেটা অর্ডার পাবে সেটাই তারা করবে। সুতরাং আমি আপনাদের সম্ভবত বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আপনারা যদি কোনো অংশে না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি আবার বুঝিয়ে দিব।
এই বিষয়গুলো সবারই জানা দরকার। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি এরকম আরো অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি, যাতে আপনাদের লাইফে এই সব জটিলতা কিভাবে, জটিলতা থেকে আপনারা রেহাই পাবেন, আপনাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে, এই ওয়ারেন্ট বিষয়টা কিন্তু আমাদের সকলেরই জানা উচিত। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে যে যদি এরকম জটিলতার মধ্যে পড়ি তাহলে এই পদক্ষেপগুলো আগে আগে আমরা নিতে পারবো এবং আমরা জটিলতাগুলো সুন্দরভাবে ফেস করতে পারবো। সুতরাং আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন এবং একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।